আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি আলোচনা করব কিভাবে ভোল্টেজের ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করা হয়। তো আমি শুরুতেই একটা চিত্র দেখাচ্ছি তোমাদেরকে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন নির্ণয়ের জন্য। তো আমি তোমাদের যে ট্রান্সফরমারটা দেখাচ্ছি, এটা হচ্ছে ন্যাচারাল কোর টাইপ ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারের লাল দিকে যে তারটা আছে, আমি পরীক্ষা করে দেখছি, লাল দিকের তারটাতে হচ্ছে হাই সাইড, আর সবুজ যে তারটা দেখতেছে এই সাইডটা হচ্ছে লো সাইড। তো এটা কীভাবে পরীক্ষা করতে হয়, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তো কীভাবে পরীক্ষা করতে হয়, পরীক্ষাটাও আমি একদিন ভিডিও করে দেখাবো। তো আমি এই ভোল্টেজ রেগুলেশন নির্ণয়ের পরীক্ষাটিতে কয়েকটা লোড ইউজ করব। লোড অবস্থায় ভোল্টেজ কত থাকবে আর লোড ছাড়া আমাদের ভোল্টেজ কত থাকবে। আমরা জানি ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন সমান নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ভাগ নো লোড ভোল্টেজ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজ বের করতে পারি, তাহলে আমাদের ভোল্টেজ রেগুলেশন খুব সহজে বের করতে পারবো। চলো আমরা নো লোড এবং ফুল লোড ভোল্টেজ কীভাবে বের করতে হয় তোমাদেরকে দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা নো লোড অবস্থায় যে ভোল্টেজটা পাবো সেটা আমরা দেখবো। আমরা ট্রান্সফরমারে লাইন দিয়েছি এবং কোনো লোড নাই, দেখো লোড অফ আছে, লোড বন্ধ আছে। তো এই অবস্থায় আমরা ভোল্টেজ মেজার করতেছি। তো ভোল্টেজের মান হচ্ছে 105.105ই বলা যায়, 105। তো এরপর আমরা দেখবো লোড দেওয়ার পরে আমাদের ভোল্টেজ কত। আমি আবারও দেখাচ্ছি একটু, আমরা কিন্তু এই অবস্থায় কোনো লোড নাই, লোড দেওয়ার পরে আমাদের কত থাকে আমরা এবার দেখবো। এখন আমরা দেখো আমাদের লোড একটা একটাকে বাড়াচ্ছি, স্যার লোডগুলো সব তখন যখন আমরা ডিফারেন্ট লোডগুলো দেবো তখন আমাদের ভোল্টেজ কত থাকে। আমরা দেখো আমরা নোলোড এবং ফুল লোডের পার্ট থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা রেগুলেশন পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।